আজকের এই ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওটি আপনাদের সারা জীবনই কাজে লাগবে এই জন্যে বলবো ভিডিওটার একদম শেষ পর্যন্ত আপনারা দেখবেন তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মোবাইলের মাধ্যমে কিভাবে জমি মাপতে হয় তো আপনারা এদিকে একটু খেয়াল করুন তাহলে দেখতে পাবেন আপনারা মনে করেন এটা একটা হচ্ছে জমি তো জমিটার এইখান থেকে এইখান পর্যন্ত পঁয়ষট্টি ফুট এইখান থেকে এইখান পর্যন্ত আটচল্লিশ ফুট এইখান থেকে এইখান পর্যন্ত আটান্ন দশমিক আট ফুট এইখান থেকে এইখান পর্যন্ত পঞ্চান্ন ফুট তো মনে করেন আপনাদের জমির চারিদিকের মাপটা এইভাবে আপনাদের জানা আছে এখন এইখানে কত শতাংশ জমি আছে অথবা কত কাঠা জমি আছে এটা আপনি জানেন না এটা আপনি কিভাবে বের করবেন আপনি কিন্তু খুব সহজেই আপনার এই মোবাইলের মাধ্যমে এইখানে কত শতাংশ জমি আছে অথবা কত কাঠা জমি আছে যে কোনো জমির পরিমাণ কিন্তু আপনি আপনার এই মোবাইলের মাধ্যমেই খুব সহজে বের করতে পারবেন তো এটা কিভাবে মোবাইলের মাধ্যমে বের করতে হয় চলেন দেখি আপনারা দেখেন এইখানে যেহেতু এটা চার কোনো একটা জমি সেহেতু এটা বের করতে হলে আপনাদেরকে আপনাদের মোবাইলে চলে যেতে হবে মোবাইল আসার পরে এই জমির পরিমাণটা বের করতে হলে একটা অ্যাপসের প্রয়োজন হবে তো অ্যাপসটা আপনি কীভাবে ইনস্টল করবেন সেটা আমি ভিডিও শেষের দিকে দেখিয়ে দিব তার আগে আমি এইখানে কত শতাংশ জমি আছে এটা কিভাবে মোবাইলের মাধ্যমে মাপা যায় এই বিষয়টা আপনাদেরকে আগে দেখাই তো যেহেতু এটা চার কোণা একটা জমি হ্যাঁ তাহলে আমরা এই যে দেখেন এখানে তিন কোনা চার কোনা অনেকগুলো জমি মাপার অপশন দেওয়া আছে আমরা প্রথম অপশনটা যেহেতু চার কোনা জমি মাপবো সেহেতু এইখানে একটা টাচ করে দিব তো এইখানে টাচ করার পরে ধরেন যে আপনাদের জমি আমি এটা মেপে দেখাচ্ছি আপনাদের জমিটা আপনারা এইভাবে মাপবেন তো আমি যে জমিটা মাপতেছি সেই জমিটা দেখেন এখান থেকে এইখান পর্যন্ত ধৈর্ঘ্য আছে পঁয়ষট্টি ফুট তাই না আর এখানে কিন্তু আপনার চারটা অপশন দেওয়া আছে ধৈর্ঘ্য এবং প্রস্থ সেহেতু এখানে পঁয়ষট্টি ফুট আমি এখানে বসিয়ে দেই এই যে পঁয়ষট্টি ফুট বসিয়ে দিলাম আর একটা ধৈর্ঘ্য এখানে ধৈর্ঘ্য আছে হচ্ছে একটা আটান্ন দশমিক আট ফুট তাহলে এখানে আমি দিয়ে দেই আটান্ন দশমিক আট ফুট আর একটা আছে আটচল্লিশ ফুট এখানে দিয়ে দিব হচ্ছে সরি একটা আগে দিই এটা হচ্ছে পঞ্চান্ন ফুট এই যে পঞ্চান্ন ফুট আর একটা অপশন আছে আটচল্লিশ ফুট এখানে দিয়ে দিচ্ছি আটচল্লিশ ফুট তো আমি সবগুলো দিয়ে দিলাম এখন এখানে লেখা দেখবেন আপনারা লেখা আছে পরিমাপ তো এই পরিমাপে টাচ করলেই এখানে কত শতাংশ জমি আছে কত কাঠা জমি আছে বিস্তারিত বের হয়ে যাবে তো এখানে আমি ক্লিক করে দেই এই যে পরিমাপে ক্লিক করলাম তো পরিমাপে ক্লিক করার পরে আপনারা একটু খেয়াল করে দেখুন এখানে দেখেন এখানে লেখা আছে একত্রিশশো আর সাতাশি দশমিক পঁচাশি বর্গ ফুট হ্যাঁ সাত দশমিক বত্রিশ শতাংশ চার দশমিক চার তিন কাঠা এবং শূন্য সাত তিন দুই তো এখানে মোট জমির পরিমাণ তাহলে আমরা পেয়ে গেলাম সাড়ে সাত শতাংশ ঠিক আছে আর এটা যদি কাঠায় হিসাব করেন তাহলে হবে চার দশমিক চার তিন কাঠা তাহলে এখানে কত শতাংশ জমি আছে এবং কত কাঠা জমি আছে এটা কিন্তু আমরা খুব সহজেই মোবাইলের মাধ্যমে বের করতে পারলাম এখন আপনাদের অনেকের প্রশ্ন আসতে পারে তাহলে যদি তিন কোনা জমি থাকে এই রকম আপনার দেখেন এই রকম যদি জমি থাকে তাহলে সেই জমির পরিমাণটা আপনারা কীভাবে বের করবেন ধরেন এটা একটা জমি এবং তিন কোনা একটা জমি এই তিন কোনা জমির এখান থেকে এখান পর্যন্ত নব্বই ফুট এখান থেকে এখান পর্যন্ত সত্তর ফুট এবং এইখান থেকে এখান পর্যন্ত হচ্ছে ৪৫ ফুট তাহলে এখানে কত শতাংশ জমি আছে এটা কীভাবে বের করবেন ঠিক একইভাবে আপনার মোবাইলের মাধ্যমে আপনি বের করতে পারবেন তো এটা বের করতে হলে এখানে ব্যাগ চলে যাবেন যাওয়ার পরে আপনারা খেয়াল করবেন এখানে দেখেন ত্রিভুজ আকৃতি জমি মাপার অপশন দেওয়া আছে তো এখান থেকে আপনি তিন কোনো জমি মাপার অপশনে ক্লিক করবেন এটা ক্লিক করার পরে এখানেও দেখেন তিনটা অপশন চলে আসছে এইখানে আপনারে দেখেন এ বাহুতে এই যে যেহেতু নব্বই ফুট জমিটা এখানে নব্বই বসিয়ে দিবেন তারপরে দ্বিতীয় বাহুতে এই যে সত্তর এই সত্তর আমি বসিয়ে দিলাম আর একটা আছে পঁয়তাল্লিশ তাহলে এখানে এই পঁয়তাল্লিশ বসিয়ে দিলাম এখন এগুলো বসানোর পরে এই আগের মতোই দেখেন এখানে লেখা আছে পরিমাপ এখন যদি আমি এই পরিমাপে একটা টাচ করে দেই তাহলে দেখেন বিস্তারিত এইখানে কত শতাংশ জমি আছে কত কাঠা জমি আছে সহজেই কিন্তু বের হয়ে গেল তো এখন এই যে আপনারা জমিটা মাপলেন মোবাইল দিয়ে হ্যাঁ এটা কিন্তু আপনারা হানড্রেড পারসেন্ট সঠিক মাপটা পাবেন না আপনারা আটানব্বই পারসেন্ট সঠিক মাপ পাবেন কিন্তু একদম হানড্রেড পারসেন্ট সঠিক যদি মাপ পেতে চান তাহলে আপনারা নিচের দিকে চলে যাবেন এইখানে নিচে আসার পরে আপনারা খেয়াল করবেন এখানে দেখেন জমির সঠিক হিসাব এইখানে আপনাদেরকে একটা টাচ করতে হবে তো এইখানে টাচ করলে আপনারা যদি একদম হানড্রেড পার্সেন্ট সঠিক মাপ পেতে চান তাহলে জমির কোনাগুলো সহ মাপতে হবে এই দেখেন জমিগুলো কোনা সহ এখানে পরিমাপের একটা সিস্টেম দেওয়া আছে হ্যাঁ আপনারা এখানে বাহুগুলো দিবেন এবং এই কোনার মাপটা যদি দিয়ে দেন এবং তারপরে যদি এই পরিমাপে টাচ করেন তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট সঠিক একটা জমির মাপ আপনারা এখান থেকে পেয়ে যাবেন তাহলে আপনারা এখানে শুধুমাত্র চার কোনা জমি না তিন কোনা জমি না আপনারা এখানে দেখেন একাধিক ত্রিভুজ যদি থাকে সেই মানে পাঁচ কোনা ছয় কোনা জমি তারপরে ধরেন এই যে বৃত্তাবাসের জমি হ্যাঁ সকল জমি মানে বৃত্তাকার জমি যত আকারে জমি থাক সব জমির পরিমাণ কিন্তু আপনারা এখান থেকে এই মোবাইলের মাধ্যমে খুব সহজে কিন্তু আপনারা বের করতে পারবেন এই অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোরে খুব সহজেই পেয়ে যাবেন তো প্রথমে আপনাদের মোবাইলে এই অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে তো এটা ইনস্টল করার জন্য আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পরে আপনারা সার্চ করবেন বিডি ল্যান্ড ক্যালকুলেটর তো বিডি ল্যান্ড ক্যালকুলেটর লিখে সার্চ করার পরে দেখেন আমি সার্চ করে দিলাম এবং সার্চ করার পরে এখানে দুই নাম্বারে আসছে ভূমি জরিপ ক্যালকুলেটর তো এখানে আপনাদেরকে টাচ করতে হবে এটা টাচ করে এইখান থেকে আপনারা খুব সহজেই এই অ্যাপসটি ইনস্টল করে নিতে পারবেন এবং আপনি যদি চান যে এই অ্যাপসটি যারা তৈরি করছে তাদের সাথে আপনি সরাসরি যোগাযোগ করবেন তাও কিন্তু সম্ভব এটা করতে হলে আপনারা অ্যাপসে চলে যাবেন অ্যাপসে আসার পরে এই অ্যাপসের বাম কর্নার এখানে দেখবেন থ্রি ডট একটা মেনু দেওয়া আছে এখানে টাচ করবেন তো এখানে টাচ করলে আপনারা এখানে দেখতে পাবেন আমাদের সম্পর্কে এখানে একটা টাচ করবেন তো এখানে টাচ করার পরে এই অ্যাপসটি যারা তৈরি করছে তাদের বিস্তারিত ঠিকানা ফোন নাম্বার এবং আরও কিছু আপনার অ্যাড্রেস পেয়ে যাবেন আপনারা চাইলে কিন্তু এই যে অ্যাড্রেসগুলো দেওয়া আছে আপনারা চাইলে তাদের সাথে সরাসরি যোগাযোগও করতে পারেন আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকার আসবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং অবশ্যই এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো মিস করতে না চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ